নমস্কার বন্ধু, যত সময় যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনার ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে এবং একটার পর একটা কিন্তু তথ্য সামনে আসছে বিচারপতির সামনে। এবং শেষমেশ কি বিচারপতি এই সমস্ত টাকার তো মানে কোথায় গেল বা তছরুপ হয়েছে কিনা, এই নিয়ে কি সিবিআই তদন্ত হতে পারে, এই নিয়ে কিন্তু প্রশ্ন হতেই পারে বন্ধু। কারণ যেভাবে একের পর এক তথ্য টানাহিজড়া করে বেরিয়ে আসছে, এবং সুকান্ত মজুমদার যে 15-20 হাজার টাকা দেওয়া হচ্ছে অনেকদিন আগেই বলেছিল সে কথা তো আপনারা অবশ্যই শুনেছেন, এবং যে অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সর্বোচ্চ প্রাইমারি সেকশনের জন্য 15 এবং আপার প্রাইমারি সেকশনের জন্য 20, তাহলে এরপর 40% যোগ হলে কিন্তু অনেক টাকা হয়। তাহলে এইটা বেতন কেন বৃদ্ধি হচ্ছে না বা এতদিন হয়নি, এই নিয়ে কিন্তু কোর্টে যে প্রশ্ন উঠেছে, এবং দেখেছেন এই যে অর্ডারগুলো আপনারা দেখছেন শেয়ারগুলো কিন্তু পরিষ্কারভাবে তথ্য, এই তথ্যগুলো কিন্তু কথা বলছে বন্ধু, সেন্ট্রাল গভর্নমেন্ট এই তথ্যগুলো দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু লুকানোর কিন্তু আর কিছু কিছু নেই। তাই এইখানে দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন হচ্ছে যে এত কিছু হওয়ার পরেও কেন রাজ্য সরকার এই ধরনের শিক্ষকদের জন্য এই সময়ে 2023 সালে দাঁড়িয়েও বেতন বৃদ্ধি করেনি, কেন তাদের মানবিকতায় চিন্তাভাবনা হয়নি যে এই ধরনের শিক্ষকদের অবিলম্বে বেতন বৃদ্ধি করা উচিত, এবং 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 যদি কেন্দ্র সরকার 15-20 হাজার টাকা দেয়, যদি রাজ্য সরকার না পেয়ে থাকে কেন তারা নেওয়ার চেষ্টা করেনি, কেন এই ধরনের শিক্ষকদের কথা ভাবেনি, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাহলে মুখ্যমন্ত্রীর কথা কি আধিকারিকরা প্রাধান্য দেয়নি বা গুরুত্ব দেয়নি বা শিক্ষামন্ত্রীকে গুরুত্ব দেয়নি, এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অপরদিকে কিন্তু প্রকাশ্যভাবে লোকসভায় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে 15-20 হাজার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেই টাকাটুকুও দিয়ে যাচ্ছে না, রাজ্য সরকার তার নিজের ভাগের টাকা দিচ্ছে এবং সেই টাকা কোথায় খরচা হচ্ছে না হচ্ছে বন্ধু সব কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে প্রশ্নচিহ্ন হচ্ছে যে একের পর এক কিন্তু খোলা হচ্ছে এবং রাজ্য সরকার কিন্তু চাপে পড়ছে, এবং আজকে কিন্তু দাঁড়িয়ে কুণাল ঘোষ স্টেটমেন্ট দিয়েছে যে এমন কিছু কাজ করছে যে যাতে সরকারের কিন্তু চিন্তাভাবনাকে মেলাইন করে দেওয়া হচ্ছে, সরকারকে অপদস্থ করাচ্ছে, বারবার কোর্টে নাকানি চুপড়ি খাচ্ছে। তাহলে এত কোর্টে নাকানি চুপড়ি খাওয়ার পরেও কিন্তু এখনও বেতন বৃদ্ধি নিয়ে কেন আধিকারিকরা ভাবেনি, কেন তারা কেন্দ্র সরকারের দেওয়া 15-20 হাজার টাকা পেয়েছে বা পাচ্ছে না পরিষ্কার বলছে না, বা কেন যদি না পেয়ে থাকে কেন তারা পাওয়ার চেষ্টা করে, যেখানে এই অর্ডার রয়েছে অর্ডারের প্রেক্ষাপটে দেখুন সুকান্তবাবু কী বলছে বন্ধু, অবশ্যই আপনারা সেটা শুনবেন। তবে তারপরে অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করতে হবে যে লড়াইটাকে মানে কোন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে দাঁড়িয়ে কিন্তু চূড়ান্ত সফলতা আসতেই পারে, বেতন বৃদ্ধি চূড়ান্তভাবে হতেই পারে। কি বলছেন সুকান্তবাবু আমরা শুনিনি সরাসরি। দেহ যো হ্যায় উসকা বডি যো হ্যায় ও দান কর দেঙ্গে কিউঁ কিউঁকি কেন্দ্র সরকার প্যারা টিচার্স কো প্রাইমারি তক 15,000 রুপিস দেতা হ্যায় আর উসকে উপর 20,000 রুপিস দেতা হ্যায়, वहां पे भी स्टेट गवर्नमेंट क्या करता है, वो पैसा पूरी तरह से पैरा टीचरों को नहीं दिया जाता, वहां से पैसा लेके दूसरे खातों में वो व्यवहार किया जाता है, किसी को बैग देने के लिए, चप्पल देने के लिए स्कूलों में, तो ऐसे इसके पहले भी। তাহলে বন্ধু, পার্শ্ব শিক্ষকদের সহ এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য এত মায়া কান্না কেন কেঁদেছিল সরকার, তারা ক্ষমতায় আসার আগে কেন বলেছিল, কেন এই ধরনের সরকারের কথা ভাবতে পারেনি, লোকসভায় দাঁড়িয়ে যখন একথা বলছে তার প্রমাণ কিন্তু এই অর্ডারগুলো দিয়ে যাচ্ছে। তাই বন্ধু, লড়াই কিন্তু জমে উঠেছে এবং সেই লড়াইকে হাতিয়ার করে রাস্তাতেও নামতে হবে এবং চাপ তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। অনেক নেতা ঘাপটি মেরে কিন্তু বসে রয়েছে, তারা দেখছে যে এই লড়াই কিন্তু তাদের অনেক আগে করা উচিত ছিল, তারা কিন্তু করে উঠতে পারেনি, তাই তারা কিন্তু তাদের নিজের মানে পদ হারিয়ে ফেলার চিন্তাভাবনায় কিন্তু ঘরে বসে রয়েছে। তাই ঐক্যবদ্ধ হতে হবে বন্ধু, লোকসভা ভোটের আগে রাস্তায় নামতে হবে, তা নাহলে একের পর এক কিন্তু প্রাণ ঝরে যাবে, কিছুই হবে না। তো বন্ধু, এই বিষয়গুলো নিয়ে আপনারা কী ভাবছেন, কেন এইভাবে এতদিন ধরে বঞ্চিত করেছে রাজ্য সরকার, এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।